মোগল রায়ের হাত ধরে বিজেপিতে গিয়েও সম্মানজনক পদ মেলেনি, সম্মান পাননি দলে, উল্টে জুটেছে অবহেলা। ক্রমেই বিজেপিতে কোণঠাসা মুকুল অনুগামীদের একটা বড় অংশ, তারা এখন বিকল্প পথ খুঁজছে। পুরসভা ভোটের আগে তারা ফের বিজেপিতে ফিরতে পারেন, কিন্তু তার জন্য শর্ত আরোপ করেছেন সেই সব মুকুল অনুগামীরা। তৃণমূলে মুকুল ঘনিষ্ঠরা একে একে বিজেপিতে ভিড় জমিয়েছিলেন তার যোগদানের পর, কিন্তু তারা বিজেপিতে গিয়ে সে অর্থে প্রভাব বিস্তার করতে পারেননি। তাই বিজেপিতে নিষ্ক্রিয় সেই সব নেতারা অনেকেই পুরনো দলের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছেন, তৃণমূলে ফেরার পথ খুঁজছেন তারা। তিনি জানিয়েই দিয়েছেন তৃণমূল ফিরলেও সম্মানজনক পদ চাই, তা না হলে তৃণমূলে ফিরব না। বিজেপিতে সম্মান পায়নি, প্রথমে যোগদানের পর অনেক স্বপ্ন দেখানো হয়েছিল, সেসবের বিসর্জন হয়ে গিয়েছে। এখন দল মনেই করে না তাদেরকে, দলীয় সভাতেও আমন্ত্রণ পাননি তারা, তাই বিকল্প ভাবনা ভাবতেই হচ্ছে। বিজেপিতে কোণঠাসা তৃণমূল ত্যাগী নেতারাও প্রমাদ গুনছেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে তাদের কেরিয়ারে যে ছেদ পড়ে গিয়েছে তা অনেকেই মনে করছেন। আবার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তাদের ভাবতে হচ্ছে বিজেপিতে থেকে কি লাভ হবে তাদের, আর তৃণমূলে ফিরলেই বা কি হবে। যার হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছিলেন তৃণমূল নেতারা, সেই মুকুল রায় আড়াই বছরে বিজেপিতে জাতীয় কর্মসমিতির পদ ছাড়া কিছুই পাননি। তার হাত ধরে অনেকে বিজেপিতে যোগ দিয়েই সাংসদ বিধায়ক হয়েছেন ঠিকই, অনেকে আবার কিছুই পাননি, দলে তাদের গুরুত্ব প্রায় নেই। তারাই প্রমাদ গুনছেন কি করবেন, কোথায় যাবেন। মুকুল রায় পদ না পেলেও তাকে বিজেপি সমীহই করে, সেই জন্য তার উপরই নির্বাচনের দায়িত্ব বর্তেছে। আবার পঞ্চায়েত লোকসভা নির্বাচনের পর আসন্ন পুরসভা নির্বাচনে রাজ্যে তাকেই নির্বাচন কমিটির মাথায় রাখা হয়েছে। মুকুলের মতো ভোট কৌশলীকে যে কোনো দলই গুরুত্ব দেবে, কিন্তু তার অনুগামীদের কি হবে সেটাই প্রশ্ন। তাই অগত্যা অনেকেরই হয়তো তৃণমূলে ফেরা ছাড়া উপায় নেই। এই পরিস্থিতিতেই তাদের ফের ঘর ওয়াপসির ভাবনা পেয়ে বসেছে। তারা পুর নির্বাচনে বিজেপির বিরুদ্ধে নামতে ততটা ইচ্ছুক নন। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় পুরনো নেতাদের দল গুরুত্ব দেবে বলে ঘোষণার পর তাদের অনেকেই বুকে বল খুঁজে পেয়েছেন, ফলে তারা ভাবতে শুরু করেছেন বিজেপি ত্যাগের কথা।